লক্ষ্য চীনের আগ্রাসী নীতি, রণতরি থেকে সাসাঘুরে উড়ে যাচ্ছে একের পর এক ফাইটার জেট। ফাইটার ফ্লাইং অপারেশনে অংশ নিয়েছে ভারতের মিগ-19 কে ও মার্কিন F-18 যুদ্ধ বিমান। অন্যদিকে ভারতের উপর চাপ বাড়াতে তৎপর চীনা ফৌজ। অরুণাচল থেকে উত্তরাখণ্ড দীর্ঘ 3,888 কিলোমিটার গুটি গুটি পা এগোচ্ছে পিপলস লিবারেশন আর্মি, ফলে শীতেও উত্তাপ বাড়ছে ভারত চীন সীমান্ত। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চার দেশের নৌমহড়ায় অংশ নেওয়া দুই বিমান বাহিনী রণতরী INS বিক্রমাদিত্য ও USS নিমতজ এর ডেক থেকে পরপর সাসা করে উড়ে যাচ্ছে যুদ্ধ বিমানগুলি। ফাইটার ফ্লাইং অপারেশনে অংশ নিয়েছে ভারতের মিগ-19 কে ও মার্কিন F-18 যুদ্ধ বিমান। সমন্বয়ের জন্য আকাশের সঙ্গে দিয়েছে ভারতীয় নৌসেনার নজরদারি P-8I ও মার্কিন নৌসেনার IWE-2C হকাই। মাঝ সমুদ্র থেকে ধেয়ে ধেয়ে আসছে কাল্পনিক শত্রুর ভূমি থেকে থাকা ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে যৌথ বাহিনীর যুদ্ধ বিমানগুলি। সমন্বয়পূর্ণ অনুশীলনে হাওয়াই ফায়ারিং, ভূ টার্গেট তৈরি করে তাকে ধ্বংস করা, এইসবে কিছু মহড়া এই চার দিন ধরে চলা হয়েছে। নৌসেনা সূত্রে খবর, সব ধরনের অনুশীলনে চূড়ান্ত সফলতা ও সব ধরনের পরীক্ষা নিরীক্ষায় লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হয়েছে। অন্যদিকে পূর্ব লাদাখের সীমান্তে সীমাবদ্ধই নেই চীনা ফৌজের অতি সক্রিয়তা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশের 3,888 কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। পিপলস লিবারেশন আর্মির গতিবিধি ক্রমশ বাড়ছে, সাম্প্রতিক সামরিক গোয়েন্দা সূত্রে এমনই খবর। চীনা সূত্রে খবর, হিমাচলের কৌড়ি গিরিপথ, পূর্ব অরুণাচল প্রদেশ এর ফিশ-টেল-1 এবং ফিশ-টেল-2 অঞ্চলে এলওসি লাগোয়া এলাকায় মোতায়েন চীনা সেনার সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। মোতায়েন করা হয়েছে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সহ নানা ভারী অস্ত্রশস্ত্র এবং সামরিক যান। এক সেনা আধিকারিকের কথায়, উত্তর সিকিম এলওসি লাগোয়া সাবুলা থেকে 28 কিলোমিটার দূরে বড় টাওয়ার সহ নানা আধুনিক যোগাযোগ ও নজরদারি সরঞ্জাম বসিয়েছে চীন সেনা। দক্ষিণ লাদাখের ডেমচক থেকে 82 কিলোমিটার দূরে অবস্থিত গার্গুনসা বিমানঘাটির উপর নির্ভর করেই লাদাখের এলওসিতে সেনা, রসদ ও সামরিক সরঞ্জাম পৌঁছায় PLA বাহিনী। অদূরেই শিকানহেতে রয়েছে তিব্বতের চীনা ফৌজের অন্যতম বড় শিবির এবং সামরিক সরঞ্জামের ডিপো। ইদানীং শিকারে জোরকদমে পরিকাঠামো বাড়ানো কাজ শুরু করে দিয়েছে বলে খবর। মনে করা হচ্ছে হিমাচল এবং উত্তরাখণ্ড সীমান্ত নজর রেখেই এই তৎপরতা। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং শীত উত্তাপ বাড়ছে ভারত চীন সীমান্ত, তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।